আসসালামু আলাইকুম। ঘুরি ফিরি আজকে বন্দর আইলাম। বন্দর ঠিক ফুড পয়েন্ট আছে বর্তমানে, আর বন্দর আইমু আর জাম থাকতো নাই এমন তো আর হইতে পারে না, কারণ বন্দর মানেও জাম। রিক্সা, গাড়ি ঘোড়া, সিএনজি সবসময় লাগিয়েও থাকে। তো আইসি বন্দর, ওখানে জাম্বুরা আছে, এখানে মুখিও দেখা যার, তেঁতুলও দেখা যার। তো বন্দরও লিখতে হইলে কি আসলে বিকালবেলার চিত্র। বিকালে আসলে সব মানুষের অফিস আদালত ছুটি হয়, এরপরে রাস্তার জাম লাগে, মানুষে অনেক সময় ফেরিওয়ালার লাগে আটতেও পারেন না, আবার রিক্সাও আগুয়ায় না, সিএনজিও আগুয়ায় না, কেউ সবাই দিয়ে গাড়ি ঢুকাই দেন, সবাই দিয়ে গাড়ি ঢুকাই দেন। তো ওই লোকে আমরা বন্দরের আসল চিত্র আর কি, প্রতিদিনের চিত্র, নানা ধরনের ব্যবসা, এরপরে ট্রেড হোকা যেসব তা হোকা মানে চলতেও আছে, লেনদেন চলতেও আছে। তো আজকে আমি মেইনলি দেখাইমো মহাজনপট্টি। মহাজনপট্টি আপনারা জানেন যে আমরা সবচেয়ে ফেমাস একটা এলাকা হইলে মহাজনপট্টি, মানে মহাজনপট্টি এমন কিছু নাই যে এখানে পাওয়া যায় না। মানে সিলেটর একটা প্লাস্টিক থেকে দড়িয়া ক্রোকারিজ আইটেম, চাউলর বস্তা, মানে এভরিথিং এভরিথিং। আপনারা জানেন সত্তার মিয়ার দোকানও ও জায়গাত, এরপরে শফিক স্টোর ও জায়গাত, মানে অনেক অনেক ফেমাস দোকান, ইদ্রিস সাত্তি, সিরাজ সাত্তি, সবটাও ও এলাকার। তো আজকে আমি আপনারা লই আইলাম মহাজনপট্টি। মহাজনপট্টি আসলে আমরা সিলেটি আর মহাজনপট্টি চিনি না বা মহাজনপট্টি আইসি না এমন কোনো জিনিস চিন্তাও করা যায়। যেহেতু এখন মনে হয় দুর্গা পূজার একটা সিজন শুরু হয়েছে, আমি অনেকেও দেখলাম যে পূজার শপিংও লাগি বাড়িয়েছেন। ও হইল গিয়া সত্তার মিয়ার দোকান, একটা তো বুঝরা সত্তার মিয়ার গড় খোয়া হয় আসলে আমরা এখানে। এই হইল গিয়া আমরা মহাজনপট্টির একটা সাধারণ একটা দিনের চিত্র, যে ব্যবসা পাতি চলের, লেনদেন চলের, মাল আইয়া ঢুকের, আবার মাল বাড়াইয়া যার, প্রতিটা দোকানও প্রতিটা দিন অসংখ্য অসংখ্য টেখার বিজনেস হয়। ও আস্তে আস্তে আইচি ইদ্রিস এন্ড কোম্পানি, ইদ্রিস সাত্তি তো সবেও চিনো, ইদ্রিস সাতা একসময় খুবই জনপ্রিয়, এখনও খুব জনপ্রিয়। আর আপনারা সম্পূর্ণ নাটা নিয়ে আমার ফুল ভিডিও দেখা, ভিডিও লাস্টে কিন্তু আরও চমক আছে, অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবা। আর ভিডিওটা লাইক করবা, কিলা হয়েছে কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই অবশ্যই যদি নতুন হইয়া থাকেন তাহলে সাবস্ক্রাইব করবা। দেখো আমরা আজকের মহাজনপট্টি। মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে, ক্রোকারিজ থাকি দড়িয়া, ডেক, ডেক্সি, বালতি, এরপরে চামচ, গটি, বাটি যা আছে, ইভেন প্লাস্টিকের যত আইটেম, কৃষি সামগ্রী, এরপরে একটা ঘরের নান্দনিক যত তা দৈনন্দিন যত জিনিসপত্র আছে, এভরিথিং মিলব মহাজনপট্টি। এরপরে আরও যেমন ফাইবা আর রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্টের আইটেম বা বিভিন্ন অন্য কোনো ব্যবসার লাগি প্রয়োজনীয় জিনিসপত্র ওখানেও মিলে। যেহেতু আমি সন্ধ্যার কিছুক্ষণ আগে আসলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, হয়তোবা সন্ধ্যার চিত্র দেখাইয়া আমি আস্তে আস্তে হয়তো একটু পরে বার হয়ে যাইব। দেখতে পারো অনেক কিছু, অনেক বহুত আছে কৃষি সামগ্রী আপনারা দেখতে পারা, এরপরে পাপুস টাপুস দেখতে পারা, এরপরে প্লাস্টিকের পাইপ, এরপরে সুটকেস, মানুষের আতো আতো দেখলেও বুঝি লইবা। ডেক ডেক্সি তো আর কইলাম, ওইটা তো আর আসেও, আর তো অন্যান্য যা যেটা আপনার ইচ্ছা, যেটা আপনার দরকারি, মহাজনপট্টি আয়োকা সব কিছু পাইলেইবা। আপনারা কইসলাম লাস্টে চমক দেখাই, মো চমকটা হইল মধুফুল। মধুফুল হইল গিয়া সিলেটর সিঙ্গারার মধ্যে সবচেয়ে বেস্ট একটা দোকান, সবচেয়ে বেস্ট সিঙ্গারা তারা ওখানেও বানায়, এটা হইল মধুফুল। মধুফুলও আইসি আইয়া প্রথমে সিঙ্গারা পাইসি না, সো একটু ওয়েট করতে হইব। এর আগে আপনারা একটা দোকানটা দেখাইলাই, আমি আইসি মধুফুলও আইয়া দেখলাম অনেক মানুষের ভিড়। তো এখানেও সিঙ্গারা খাইতে হইলে বা যে কোনো কিছু খাইতে হইলে আগে টিকিট কিনতে হইব। সো আমি টিকিট কিনিয়া উবাই রয়েছি যে সিঙ্গারা আইব, এরপরে খাইব। তো আমি ফাঁকেটি দেখলাম যে খুব মজা করে তারা সিঙ্গারা এখানে বাজার, তারা প্রতিদিন প্রায় 2000 রুপে তারা হয়তো বা সিঙ্গারা তারা বানায় এখানে, কারণ অত মানুষ অত ভিড় করেন সিঙ্গারা লাগে, সবচেয়ে ফেমাস
আর সবচেয়ে মজার মানে সিলেটের নাম্বার ওয়ান সিঙ্গার হইল গিয়ে মধুফুল। সো এখন আমি টিকিটটা আত লইয়া বই রয়েছি, এর মাঝে হঠাৎ দেখি সিঙ্গারা আইছে। সো তারা ফলে একটা বোলো করিয়া নিয়া একটা ট্রে আছে, ও ট্রের মাঝে রাখবো। এরপরে তারা এখান থেকে টিকিট দেখাইলেও তারা সবরে এখান থেকে তারা সাপ্লাই দিলে। কেউ ও জায়গা খাইরা বা কেউ প্যাকেট করিয়া নিয়ে যাই লাগি বাসন লাগি। আমি দুইটা সিঙ্গারা আর একটা সস আর একটা ফানির আমি টেকা দিছি। তো তারা আমার একটা টিকিট দিছেন। সো আমার তারা এখন সিঙ্গারা দিল আর আমি এখন গিয়া ওই জায়গায় উবাইয়াও খাওয়া যায়। অন্য একটা ছোটো একটা ডেস্ক লাগা আছে, ডেস্ক বইয়া খাইতে পারবা, না বইয়া না সরি উবাইয়া খাইতে পারবা। সো আমার সিঙ্গারা খাওয়া শেষ, আমি আস্তে আস্তে এখন বারোয় যাইমু, আমি আমার বাসার যাইমু গিয়ে এখন। আর কিছুটা জিন্দাবাজারও কিছু সাইড আপনারা একটু অল্প হইলে দেখাইমু, যে রাত্রের জিন্দাবাজার অনেক জমজমাটভাবে ব্যবসা হয়। কেন ফুটপাত দেখা আমার বাম সাইডে দিয়া, আবার সোজা গেলে ও যে সামনে দেখা যায় এটা তো মার্কেট, আর মার্কেট আমরা সবই চিনি। সো আরও একদিন ইনশাল্লাহ টোটাল জিন্দাবাজার দেখাইমু, রাত্রে বেলাও দেখাইমু, না হয় দিনের বেলা দেখাইমু। আর যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।